হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর এখন তো রেগুলার তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটছে, তো যেটুকু পাচ্ছি অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, এখন একটু রেডি রেডি চলে এসেছি, কিছু শর্ট ভিডিও, কিছু রিলস এগুলো বানাচ্ছিলাম। আর এখন তো প্রত্যেকদিন, আগে যেরকম প্রত্যেকদিন রেডি হয়ে আমার বিকেলের টাইমটাই ছিল যে শর্ট ভিডিও করবো, রিলস বানাবো, তো এখন সেই জিনিসগুলো এখন হয় না, লাইফে অনেকটা চেঞ্জ চলে এসছে। আর যেহেতু মামা এখন অনেকটাই ছোট, তার জন্য এখন সেভাবে ওখানে টাইম দিয়ে তারপর প্রত্যেকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো চলো, যে এখন আজকে রেডি হয়েছি, আর রেডি হয়ে কিছু রিলস বানালাম, কিছু শর্ট করলাম, আর এখন মামাও ঘুমোচ্ছে, তার জন্য ভাবলাম চলো তাহলে করবো করবো করবো। অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে কিছুই ভিডিও শেয়ার করতে সেভাবে পাচ্ছি না, কোনো ব্লগ সেভাবে দিতে পাচ্ছি না। কিছু ভিডিও ছিল সেগুলো এডিটিংয়ের জন্য পড়ে আছে এখনও, কারণ এডিট করার সময়টা হয়ে উঠছে না, এই হচ্ছে ব্যাপার। তার জন্য ভাবলাম চলো তাহলে আজকে সময় একটু পেয়েছে, হাতে মামাম ঘুমোচ্ছে, তো ভাবলাম তাহলে চলো কারণ তোমার সঙ্গে একটুখানি ভিডিও করে কিছু রিলস বানাই, এর জন্য দেখো একটু একটা কুর্তি পরে একটু রেডি হয়েছিলাম। তো চলো, এই দেখো আমি রিলস কিল কটা বানালাম, কটা শর্ট ভিডিও করলাম, এই করে এখন বসলাম যে তোমাদের সাথে। কিছু পুজো চলে এসছে, পুজো চলে এসছে মানে তো বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানে পুজো আগম, পুজো পুজো ভাব চলেই এসেছে। দুর্গাপুজো তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, তাই না বলো? তো আর এখন তো যেভাবে আগে যেরকম কি পুজো মানে যে কন্টিনিউ মার্কেটিংয়ে যাচ্ছি, মার্কেটিং করছি, শপিং করছি, এই করছি, সেই করছি, আর এখন তো সেই জিনিসগুলো হচ্ছে না, বা এই বছরটা আমার সেটা হবে না, কারণ মামা খুবই ছোটো, তাকে রেখে আমি সেভাবে প্রত্যেক দিন বেরোতে পারবো না যে দুদিন বাদে বাদে এটা প্রয়োজন হলো আমি গিয়ে নিয়ে আসলাম, এই জিনিসগুলো তো হবে না। তার জন্য ঠিক করেছি যে একদিন অবশ্যই যাব, চেষ্টা করব যাওয়ার, কারণ এখন তো যেহেতু একসাথে মা আমি বেরোতে পারবো না, তো তোমাদের দাদাভাই ভরসে আমার ও যখন ছুটিতে বাড়িতে আসবে, যদি যখন আসবে তখন কি হয়তো শপিং করতে যাব, তো তখন গিয়ে কি প্রত্যেকের জন্য একবারে একদিনে কিনে ফেলাটা সত্যি খুব টাফ হয়ে যায়, মানে চাপের হয়ে যাবে, আদৌ মনে থাকবে কিনা, যেহেতু লং টাইমের জন্য আমরা শপিং কিন্তু করতে পারবো না, মামাকে রেখে যাব, তো খুব যতটুকু প্রয়োজন সেটুকু ছাড়া কিন্তু তাদের বাড়ি চলে আসতে হবে, এরকম হচ্ছে ব্যাপার, কারণ মাথায় ওই টেনশনটা থাকবে, এরকম না যে লং টাইম ছুটির দিন বেরিয়েছি, মানে অনেকটা টাইম যতক্ষণ ধরেই কোনো অসুবিধা নেই, আমার পিছনে কোনো চাপ নেই, কিন্তু সেটা কিন্তু এখন নয়। তো ওর জন্যই ঠিক করেছি যে কিছু কিছু জিনিস অনলাইনে করে নেব, তো সেটাই করেছি, সমস্ত আমাদের বাড়িদের খুদে সদস্যদের জন্য অনলাইনে অর্ডার দিয়েছি পুজোর ডেট, তো সেটাই ভাবলাম চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। এখন তো সবাই পুজোর শপিং নিয়ে সব ব্লগ দিচ্ছে, তো ভাবলাম চলো তাহলে আমিও, আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কারণ এক দুটো করে ড্রেস আসছে আমি অর্ডার দিয়েছিলাম, তো কিন্তু ওই যে বললাম যে আমার সময় হয়ে উঠছিল না তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভেবেছি চলো তাহলে আজকের একটু সময় সাথে শেয়ার করি। তো সবই খুলে দেখে রেখে কমপ্লিট করেছি, কারণ চলো তাহলে তোমার সাথে একে একে শেয়ার করি। আজকে যারা ড্রেস দেখাবো তোমাদের সব আমাদের বাড়ির খুদে সদস্যদের সমস্ত ড্রেস দেখাবো, আর সব কিছু আমি অনলাইন থেকে কিনেছি। এইবার বললাম যেহেতু যাতায়াতের একটু অসুবিধা, কারণ মার্কেটে গিয়ে সবার জন্য একদিনে কেনাটা পসিবল হবে না, তার জন্য যতটুকু পারা যায় অনলাইন থেকে ছেড়ে রাখা, এটাই হচ্ছে ব্যাপার এইবারের পুজোটা, কারণ আমি বেসিক্যালি খুব একটা অনলাইন থেকে কেনাকাটা করি না। দেখো দেখো, প্রথমে যে ড্রেসটা এখন তোমাকে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার বড় বোনের জন্য, তো এই দেখো এই একটা টপ, কতটা আসবে ক্যামেরা ধরে আমার লোক না থাকলে যে অবাকটা হয়। আমি ভেবেছিলাম তোমার দাদাভাই আসলে তখন গিয়ে ভিডিও করবো, তো কখন আসবে কখন হবে কি না, একদিন ছুটি পেয়ে হাত হয়ে ওঠে না, তখন কত কাজ করব, শপিং করতে যাব না ভিডিও করবো, তার জন্য ভাবলাম চলো তাহলে আমি তোমার সাথে শেয়ার করে দিই। তো এই দেখো, এই একটা টপ, আর আসছে কি না সত্যি বোঝা যাচ্ছে না, দূর থেকে ক্যামেরাটা অনেকটা দূরে রয়েছে, এই যে ঠিক এরকম একটা প্যান্ট উল্টো ধরেছি, এই যে হ্যাঁ দড়ি দিয়ে বাঁধা যাবে, এই যে দড়ি, তো এটা নিয়েছি আমার বড় বোনের জন্য, ছোট মাসির বড় মেয়ের জন্য, এই ড্রেসটা এগুলো একটু দাঁড়িয়ে দেখাতে পারলে ভালো হতো, তো যাই হোক এইভাবে একটু
এরকম আসবে। আর অবশ্যই যখন ওটা পড়বে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এটা হচ্ছে আমার বড় বোনে ভাঁজ পরে করবো, ভাঁজ করতে গেলে দিদি অনেকটা বড় হয়ে যাবে। এবার দেখো তোমাদেরকে আমার ছোটো বোনে ওটাও টু পিসে, এই ওপরে একটা টপ, এই টপটা ঠিক এরকম, আর তার সাথে প্যান্ট, এই যে প্যান্টের নিচে আবার একটু কাজ করা রয়েছে। তো এটা হচ্ছে আমার ছোট বোনের জন্য। পেছনে একটা কিন্তু ফিতেও রয়েছে, এই যে এটা গেল আমার ছোট বোনের জন্য। এবার আমার দিদির ছেলের জন্য একটা কুর্তা রয়েছে, প্যান্টের নিচে একটু কুচি 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 রয়েছে, এটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য আবার দেওয়া হয়েছে, ঠিক এরকম আছে। এবার আমার মামামেরটা দেখাই, মামামের এগুলো পুজো কোনো কিনা, এগুলো আগে অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু ভাবলাম যখন দেখাচ্ছে দেখাই, আর এখন তো পরে নেই, সবই নতুন রয়েছে। দেখো এদের টপ, ছোটো জিনিস দেখতে বেশ কিউট লাগে তাই না বলো? আমার তো যা জিনিস আছে সবই মানে খুব সুন্দর লাগছে। এই দেখো একটা প্যান্ট, এখানে আমার লেখা রয়েছে সুইট গার্ল। তো এই ড্রেসগুলো অনেকদিন আগে, পুজো উপলক্ষে নয়, এগুলো অনেকদিন আগেই অর্ডার দেওয়া কিন্তু এখনো অব্দি পরেনি, নতুন হয়েছে। এগুলো সব মামামের, এই যে একটা রেড কালারের ড্রেস, একটা ফ্রক, আর তার সাথে প্যান্ট। এই প্যান্ট বোধ হয় এখনো পরতে পারবে না, কারণ ওর আন্দাজে বড় সাইজ। তো এই যে জামাটা খুবই পছন্দ হয়েছে আমার, এই দেখো পুরো কটনে, এই দেখো এই দুপাশে আমার দুটো পকেট রয়েছে, এই যে এই সাইড পকেট রয়েছে, আর ফুল কটন জামাটা। আর এই দেখো এটা ঠিক এরকম টপ, আর এখান দিয়ে মেরি দিয়ে দেখাতেও পারছি না। দেখো এই একটা মামার জন্য ফুল, ফুল একটা গেঞ্জি, তার সাথে প্যান্ট, গেঞ্জি প্যান্ট,
আর এটা রয়েছে, এটা হচ্ছে দিদির ছেলেকে গেঞ্জি প্যান্ট, এটা ছোট মাসি কিনে রেখেছে পুজোর জন্য, দিদির ছেলের জন্য পুজোতে দেবে বলে। তো এটা আমার কাছে দিয়ে গেছে, কারণ যদি আমি যাই ওদের বাড়িতে তাহলে, মানে আমি যদি কাঁচরাপাড়াতে শপিং এ যাই তাহলে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু মাসি এখন এই মোমেন্টে বেরো যাচ্ছে না ওদিকে, তাই তাই আমার কাছে দিয়ে গেছে। এটা হচ্ছে দিদির ছেলের জন্য পুজোর গিফট ছোট মাসির তরফ থেকে, গেঞ্জি। এটা হচ্ছে ছোট মাসি দিদির ছেলেকে দিয়েছে, আর আমার মেয়েকেও দিয়েছে। এই দুটো এখানেই রয়েছে, এই যে জামাটা দেখো কুচি কুচি টপটা, ঠিক এখানে খুব সুন্দর কুচি 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 কুচি, আর এই যে প্যান্ট, প্যান্টটার মধ্যে নিচটায় কুচি রয়েছে, সে একই ডিজাইনের কুচিটা নিচেও রয়েছে, খুব সুন্দর হয়েছে। ছোট মাসি এটা দিয়েছে মামমামকে, এই হচ্ছে এই কেনাকাটা রয়েছে। দিদি ছেলেটাও দিয়ে গেছে, যদি যাই আমি, যদি আমি কাঁচরাপাড়ায় যাবো, আমি বলেছিলাম কাঁচরাপাড়ায় গেলে দিদি বাড়িতে যাবো, তো তখন যেহেতু দিদি ছেলের জন্য ড্রেস কেনা হয়েছে সেগুলো দিতে হবে, তো মাসির জন্য দিয়ে গেছে। তো চলো, এই হচ্ছে আপাতত ছোটদের কেনাকাটা, আর আমার ননদের ছেলের জন্য টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ও নিজের পছন্দ মতো কিনে নেবে। এই হচ্ছে কেনাকাটা হয়েছে। তো চলো, ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনকে প্রেস করে দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।